পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন প্রার্থী সুপ্রিয় ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পঞ্চম নিয়োগ চক্রের আবেদন প্রক্রিয়া এগিয়ে চলেছে এর মধ্যে প্রার্থীরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে প্রার্থীদের একটি বিষয় নিয়ে খটকা লাগছে কেননা বিভিন্ন মাধ্যম থেকে তারা বিভিন্ন তথ্য পাচ্ছে হ্যাঁ যে বিষয়টি বলবো সেটি হলো চয়েজের ক্ষেত্রে ইয়েস এবং নো এই অপশনটি কি করা উচিত অনেকেই বলছেন যদি আপনি চয়েস দিয়ে ইয়েস অপশন দিয়ে রাখেন তাহলে আপনার চয়েসগুলোর মধ্যে আপনাকে সুপারিশ না করে ইয়েস অপশন দেওয়ার কারণে দেশের যে কোনো প্রান্তে আপনার সুপারিশ করে দিবে এই ভয়টা কিন্তু অনেকেই দিচ্ছে এখন প্রশ্ন হলো যে ইয়েস নো এই অপশনটার অর্থ কী এটা কিন্তু আগে বুঝতে হবে কারণ বিভিন্নজন বিভিন্ন কথা বলবে আর আপনি যদি সঠিক তথ্য না জানেন তাহলে আপনাকেও কিন্তু এই বিভিন্ন রকম তথ্যের কারণে অনেকটা হতাশাগ্রস্ত হতে হবে তো ইয়েস অপশন দেওয়ার অর্থ এটাই আপনি যখন চল্লিশটা চয়েস দিবেন যেহেতু এখন ধরাবাদা নিয়ম চল্লিশটা প্রতিষ্ঠানের বেশি চয়েস দেওয়া যাবে না একজন প্রার্থী চল্লিশটা চয়েস দিল এই চল্লিশটা চয়েসের মধ্যে যদি মেধাক্রম অনুসারে অর্থাৎ মেরিট সিরিয়াল অনুসারে তার সুপারিশ না হয় এবং ইয়েস অপশন যদি দেওয়া থাকে তখন অথরিটি বা সফটওয়্যার যেটা করবে যে ওই পদের বিপরীতে অন্য কোনো স্থানে যদি শূন্য পদ থাকে তাহলে মেধাক্রম অনুসারে তাকে সেখানে সুপারিশ করবে এর মানে এই নয় যে আপনার চয়েসগুলো বাদ দিয়ে ইয়েসের মাধ্যমে বা ইএস দেওয়ার কারণে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বা প্রত্যন্ত অঞ্চলে আপনাকে সুপারিশ করবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য যা আপনাদেরকে বিভ্রান্ত করছে তো চাকুরি প্রত্যাশী সুপ্রিয় ভাইবন সকলকেই বলবো যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা এটা কিন্তু বলে কয়ে আসে না হয়তো আপনার মার্কস ভালো মেরিট সিরিয়ালে আপনি এগিয়ে আসেন আপনি ভাবতে পারেন যে আপনি দশটা সয়েজ দিচ্ছেন এই দশটা সয়েজের ভিতরে হয়তো আপনার সুপারিশ হয়ে গেল আপনার ইএস অপশন দেওয়ার প্রয়োজন নেই আপনি কনফিডেন্ট আছেন এমন হতে পারে আপনি চল্লিশটা চয়েস দিলেন আপনার যে দৃঢ় বিশ্বাস যে ভিতরে আমার সুপারিশ হয়ে যাবে এই কারণে আপনি ইএস অপশন দিলেন না অর্থাৎ বিভিন্ন মাধ্যম থেকে আপনি যে তথ্য পেলেন যে ইয়েস অপশন যদি দেন তাহলে চল্লিশটা বাদে আপনাকে সুপারিশ করবে। আবারও বলছি এটা সম্পূর্ণ একটি ভুল তথ্য আগেই বলেছি যে দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না এমনও তো হতে পারে যে সফটওয়্যারের ত্রুটিজনিত কারণে আপনার যে দৃঢ়তা ছিল বা কনফিডেন্স ছিল বিশ্বাস ছিল সেই বিশ্বাস ভেঙে গেল অর্থাৎ আপনার চয়েসকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনার সুপারিশ হলো না বা আপনি যে প্রতিষ্ঠানগুলোতে সয়েজ দিয়েছেন হয়তো ওই প্রতিষ্ঠানগুলো থেকে যারা সয়েজ দিয়েছে তারা আপনার চেয়েও উচ্চ মেরিটধারী বা উচ্চ মার্কধারী এমনও কিন্তু হতে হতে পারে এর আগেও আমরা দেখেছি যে সফটওয়্যারের ত্রুটিজনিত কারণে অনেক প্রার্থী তার মেরিট অনুসারে বা মার্ক অনুসারে সে কিন্তু তার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পায়নি সে হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছে এর নজির কিন্তু অনেক আছে তো এই কারণে এই দুর্ঘটনা বা আনপ্রেডিক্টেবল যে কথা এইখান থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনার আপনাদের সকলের ইএস অপশন দিয়ে রাখা উচিত যদি আপনি ইএস অপশন দিয়ে রাখেন তৎপরবর্তীতে যদি দেখেন যে আপনার যে সয়েস্কৃত প্রতিষ্ঠান সেখানে আপনার থেকে উচ্চ মেরিটধারী বা নম্বরধারী তাদের সুপারিশ হয়েছে কিন্তু আপনার ইএস অপশান দেওয়া ছিল বিভিন্ন অঞ্চলে শূন্য পদ আছে আপনার সুপারিশ হলো না তখন কিন্তু আপনি এন দ্বারস্থ হতে পারবেন যে আমি তো ইএস অপশন দিয়ে রেখেছি শূন্য পদ আছে তাহলে কেন আমাকে সুপারিশ করা হলো না বা আপনার চল্লিশটা চয়েসের ভিতরে কোনো প্রতিষ্ঠান যদি ফাঁকা থাকে অথচ ইয়েস অপশনের মাধ্যমে যদি আপনাকে দূর দূরান্তে দিয়ে দেয় তখনও কিন্তু আপনি এন টিআইসের দ্বারস্থ হতে পারবেন যে আমার চয়েসকৃত প্রতিষ্ঠান শূন্য পদ থাকা সত্ত্বেও বা খালি থাকা সত্ত্বেও কেন আমাকে ইয়েস অপশনের মাধ্যমে দূর দূরান্তে সুপারিশ করা হল সুতরাং ইএস অপশন দেওয়ার উপকারিতা সকলের জন্য এই ইএস অপশন দিয়ে রাখলে যারা আবেদন করবেন আশা করছি সকলের চাকরি সুনিশ্চিত হবে কেননা এবারে কিন্তু আবেদন প্রার্থীর তুলনায় শূন্য পদের সংখ্যা প্রত্যেকটা সাবজেক্টেই বেশি আছে এই কারণে চয়েসের ভিতরে যদি সুপারিশ নাও হয় ওই ইএস অপশন দিয়ে রাখার কারণে কোনো না কোনো প্রতিষ্ঠানে তার কিন্তু সুপারিশ হবে দিন কিন্তু পাল্টাচ্ছে পরিস্থিতিও কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে আজকে হয়তো আপনারা আবেদনের সুযোগ পেলেন এমনও হতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে হয়তো শুরু হয়ে গেল যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা পাশ করবে শুধুমাত্র তারাই আবেদনের সুযোগ পাবে বা তাদেরকে সরাসরি নিয়োগের ব্যবস্থা করবে কখন কোন নিয়ম চালু হবে এটা কিন্তু আমরাও বলতে পারি না সুতরাং সুযোগকে কাজে লাগাতে হবে সুযোগের সদ্ব্যবহার যদি না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু চরম মূল্য দিতে হবে তো চাকুরি প্রত্যাশী ভাই বোন যারা আবেদন করছেন সকলকেই বলবো আপনার মেরিট যাই থাকুক না কেন আপনার মার্ক যাই থাকুক না কেন আপনার চয়েসকৃত প্রতিষ্ঠানগুলোকে আপনি অবশ্যই সুন্দরভাবে চয়েস অর্ডারে সাজাবেন এবং সর্বশেষ ইয়েস অপশনটি অন করে রাখবেন এতে করে আপনার জন্যই ভালো হবে কারণ বিভিন্নজন বিভিন্ন কথা বলবে এর মধ্য থেকে আপনাকে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক তথ্যটাকেই খুঁজে নিতে হবে এবং নিজের ভবিষ্যতের জন্য ভালোর জন্য সেটি অ্যাপ্লাই করতে হবে তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন আপনাদের সকলের সাফল্য কামনা করি এবং সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে রাখছি